আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উমিস জেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। গুচ্ছবর্তী পরীক্ষার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আপডেটটি হচ্ছে গুচ্ছের ভর্তির আবেদন 3 লাখ ছুঁই ছুঁই। নিউজটি আজই প্রকাশিত হয়েছে। গুচ্ছভুক্ত 22 বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষে 3 ইউনিটে ভর্তির আবেদন সংখ্যা প্রায় 3 লাখে পৌঁছেছে। শনিবার রাত 11:59 আবেদনের সময়সীমা শেষ হয়েছে। গুচ্ছের টেকনিক্যাল সাব কমিটি সূত্রে জানা গেছে, ক, খ এবং গ এই 3টি ইউনিটে সর্বমোট 2,94,524 জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটে। আবেদনকৃতদের মধ্যে ভর্তি ফি জমা দেয়নি 5,000 শিক্ষার্থী। তথ্য মতে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটে। এই ইউনিটে 1,61,000-এরও বেশি শিক্ষার্থী ভর্তি আবেদন করেছেন। ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটে আবেদন পড়েছে সবচেয়ে কম। এই ইউনিটে আবেদন করেছে 42,000-এরও কিছু বেশি শিক্ষার্থী। আর মানবিকের জন্য নির্ধারিত খ ইউনিটে আবেদন করেছেন 90,000-এরও কিছু বেশি শিক্ষার্থী। এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গুচ্ছবর্তী পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল সাব কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসিম আখতার। তিনি বলেন, প্রায় 3 লাখ শিক্ষার্থীর ভর্তির জন্য আবেদন করেছেন। কিছু আবেদনকারী এখনও তাদের ফি জমা দেয়নি। এবারের ভর্তি পরীক্ষায় 2017-18 এবং 19 সালের SSC ও সমমান এবং 2020-21 সালের HSC ও সমমান ডিপ্লোমা ইন কমার্স বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে HSC ভকেশনাল এ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল আবেদন করতে পেরেছেন। তাহলে বন্ধুরা, যে পর্যন্তই তোমরা জানতে পারলে কোন ইউনিটে এ পর্যন্ত কত আবেদন পড়েছে। যেহেতু আর সময় বাড়ানো হয়নি, খুব শীঘ্রই ভর্তি পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিয়ে নাও। আশা করি এই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য তোমরা কীভাবে প্রস্তুতি নিবে এ নিয়ে আলাদা ভিডিও আছে আমার চ্যানেলে, সেটাও তোমরা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারবে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সামনে। তাই বিদায় নিতে হচ্ছে আজ। আল্লাহ হাফেজ।